জেলা শাখা সম্মানিত সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, সে ট্রান্সমিট হয়, এই ট্রান্সমিট বন্ধ করার জন্য তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা যায় সেজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিচ্ছেন, নিজে সতর্ক থেকে অন্যকে সতর্ক থাকা, এই নির্দেশনা মতো বড় স্থানে ট্রান্সফারের সুপারিশ করেছি। আশা করি অল্প সময়ের মধ্যে সর্বকাঠে একজন ব্যক্তি সংক্রমিত না হয়, তার জন্য সর্বদা চেষ্টা করেছি। বাসের পক্ষ থেকে আপনাকে সালাম শুভেচ্ছা এবং জনগণের তালিকা করেছি ওয়ার্ড ভিত্তিক। এখানে আমরা 1,20,000 উপকার ভূমির তালিকা করতে সক্ষম হয়েছি, তাদের মধ্যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করছি। আপনার নির্দেশনা মোতাবেক আমরা ত্রাণ বিতরণ কার্যক্রমে কোনো অনিয়ম হতে দিব না। আপনার সহযোগিতা থাকলে আপনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এ যুদ্ধে জয়ী হতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রবীণ এখানে আছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত মেয়র, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, নড়াইল এলাকার বারবার নির্বাচিত এমপি কবিরুল হক মুক্তি ভাই, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক আরএমও, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, জেলা আপনার সিদ্ধান্তে চূড়ান্ত ইনশাআল্লাহ। আশা করি আপনার সিদ্ধান্তে আমরা নড়াইলবাসী ভালো থাকবো। আমি 1 মিনিট আমি 3 সালে যাব একটু, ধন্যবাদ।